আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বনানীহাটে ঐতিহ্যবাহী নিয়াড়ি খেতে যাচ্ছি। বনানীহাটে আব্দুল গনি মামার দোকানে 42 বছরের ঐতিহ্যবাহী নিয়াড়ি পাওয়া যায়। আপনারা দেখতেছেন আমরা বনানীর দিকে আব্দুল গনি মামার নিহারির অনেক সুনাম অনেকের মুখেই শুনতেছি। অবশেষে খাওয়ার জন্য আজকে বের হলাম, যেহেতু আজকে ফ্রাইডে। এই গলির ভেতর দিয়ে আমরা ওসমান গনি মামার দোকানে যাচ্ছি। মেইন রোড থেকে 100 থেকে 120 মিটার হবে দূরত্ব। একটু সামনে গিয়ে ভেতরে যেতেই ওসমান গনি মামার দোকান। ফ্রাইডে হয়, ফ্রাইডে হাটের দিন, বনানী হাট, এই জন্য প্রচুর মানুষের সমাগম। এই গলির ভেতর দিয়ে আমরা আসলাম। ভেতরে এসে নিয়ারি সাইজ দেখে তো অনেকটাই আশ্চর্য হয়ে গেলাম, বিশাল বড় নিয়ারি। যদিও ওনারা বলতেছে আমরা দেরিতে আসার কারণে নিয়ারি প্রায় শেষের দিকে, যার কারণে এই নিয়ারিগুলো আকারে ছোট। রুটি শেষ, রুটির জন্য আমরা ওয়েট করতেছি, রুটি বানাচ্ছে। বিলাস ভাই খাওয়া শুরু করেছে, নিয়ারি দেখে আর দেরি করতে পারতেছে না। বনানি বাজার নিয়ারি খেতে আসলাম। এই যে নিয়ারি আপনারা দেখতেছেন, আসলে অন্যান্য জায়গায় এত বড় নিয়ারি পাওয়া যায় না। এখানকার নিয়ারি সাইজটা বিশাল বড়, অনেক ব্যস্ত। রুটি শেষ হয়ে গেছে, রুটির জন্য ওয়েট করতেছি, রুটি পাইলে খাওয়া শুরু করবো। অলরেডি বিলাস ভাই খাওয়া শুরু করছে। মামা, আপনার নাম কি? আব্দুল গনি। আব্দুল গনি, আপনার দোকান কখন খুলে আর বন্ধ করেন কখন? সকাল 8টা চালু হয়, সন্ধ্যা 8টা আমরা ক্লিয়ার। প্রতিদিন কি চালু থাকে? সোমবার আর শুক্রবার। সোমবার আর শুক্রবার। আপনার এই নিয়ারির দাম কত? 140। আর রুটি? রুটি 10 টাকা। 10 টাকা করে রুটি। হ্যাঁ, আমার বটভাজি আছে, বটভাজি শেষ হয়ে গেছে। বটভাজি কত করে? ওরা 80 টাকা প্লেট। 80 টাকা প্লেট। আর হাফ বাটি? লিট জানা বট, অন্য কিছু না। হাফ বাটি নেই? এখন আমি খাওয়া শুরু করব। আমার সঙ্গে বিলাস ভাই এসেছে, উনি ইতিমধ্যে খাওয়া শুরু করেছে। আপনারা দেখতেছেন উনি আর দেরি করতে পারতেছে না। আমি রুটির জন্য অপেক্ষা করতেছিলাম, রুটি ছিল না, 2টা রুটি ভেজে দিল। এখন আমি খাওয়া শুরু করব, খেয়ে আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাবো আব্দুল গনি মামার দোকানের নিয়ারি টেস্ট কেমন। আমার কাছে দেখে ভালো লেগেছে, এখন খেয়ে আপনাদেরকে জানাবো যে আসলে নিয়ারির টেস্ট কেমন। বিলাস ভাই খেয়ে একদম হাড্ডি বের করছে, দেখতেছেন আপনারা। এই যে নিয়ারি শেষ, বিলাস ভাই না হলে নাকি আরও খাইতো, নিয়ারি নেই। আসলে টেস্ট অনেক, আমার কাছে খুব ভালো লাগতেছে। গনি মামার নিয়ারি বনানি হাটে, এখন 6টা 45। আচ্ছা, এই নিয়ারি কতটা গরুর প্রতিদিন নিয়ে আসেন? 4 মন করে নিয়ারি লাগে আমার প্রতি হাটে। প্রতিদিন 4 মন নিয়ারি হাটের দিন প্রতি হাটে, সোমবার এবং শুকরবার। শুকরবার করে 40 কেজি কোথা থেকে আসে? 25টা গরুর নিয়ারি কোথায় পান? রাজশাহী ক্যান্টনমেন্ট আর বগুড়া ক্যান্টনমেন্ট। বগুড়া ক্যান্টনমেন্ট, রাজশাহী ক্যান্টনমেন্ট থেকে। আব্দুল গনি মামাকে অবশেষে জিজ্ঞেস করলাম, মামা আপনি পুঁতিহাটে কত টাকার নিয়ারি বিক্রি করেন? উনি বললেন 55 থেকে 60 হাজার টাকার নিয়ারি বিক্রি করেন। তাহলে আপনারা বুঝতে পারতেছেন ওনার নিয়ারির কতটা চাহিদা, যারা একবার খায় তারা বারবার আসে।
এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আব্দুল গনি মামার দোকানের নিয়ারি এক কথায় অসাধারণ, আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। সত্যি বাসায় যে নিয়ারি খাওয়া হয় তার চেয়ে একটু আলাদা রকমের টেস্ট। আমার বিশ্বাস আপনারা খেলে আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।